কংগ্রেচুলেশন রেদওয়ান, আজকে আপনি ম্যারাথন ম্যাচ হয়েছেন সন্ধিতে, এসে পক্ষ থেকে আপনার অনুভূতিটা কেমন? আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আনন্দিত এবং গর্বিত, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আমার দয়ের দলটা আজকে জয় পাবে, তার জন্য আমার দল ড্র করার জন্য আমার মনে ধৈর্যন আনন্দদায়ক কোনো স্বস্তি নেই, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য আমি গর্বিত। এবং এই যে মানে কর্নেশন চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন ওয়ান আয়োজন হচ্ছে, আয়োজন যারা করেছে তাদের উদ্দেশ্যে আমি কী বলতে চাই? আয়োজন যারা করেছে তারা খুবই ভালো একটি আয়োজন করেছে, এবং তারা আমার বন্ধুর মতো বড় ভাই, তাদের সঙ্গে খুবই ভালো একটা বন্ধুর সম্পর্ক, তো তারা আয়োজন করেছে খুবই ভালো একটা আয়োজন। এবং আজকে তো চমৎকার খেলেছে সন্দীপ দেশ, তারপরে কিন্তু কোনো গোল করতে পারেনি, মানে আজকে যদি আপনারা বিজয়ী হতেন সেক্ষেত্রে আপনাদের মানে এটা কেমন হতো? আজকে যদি আমরা বিজয়ী হইতাম তাহলে আমি বলতে পারি যে আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক পোস্টার থাকতাম আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কংগ্রেচুলেশন সিফাত, কোভিড 20-এর ক্যাপ্টেন, সন্দীপ এসে ক্যাপ্টেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছেন স্যার, আপনার এত সুন্দর চমৎকার একটা ম্যাচ উপহার দিলেন, আপনার অনুভূতি কেমন? এক্সপেক্ট করছিলাম এর থেকে আরো ভালো কিছু হবে, আমাদের যথেষ্ট ওই ওই পরিমাণ ভালো খেলতে পারি নাই, আমরা যতটুকু আশা করছিলাম যাই হোক, আমাদের গোলকিপারের জন্য অনেক সাপোর্ট পাইছি, প্লাস গোলকিপারের জন্য এতে আমি খুশি কারণে। এবং আপনি কিন্তু কয়েকটি বার মানে চমৎকার সুযোগ পেয়েছিলেন, সে সুযোগটি আসলে আপনি কাজে লাগাতে পারেননি, মানে আপনি যদি সুযোগটা কাজে লাগাতে পারতেন সেক্ষেত্রে কেমন লাগতো আপনাদের? আমাদের অনেক অনুভূতি অনেকটাই ভালো লাগতো, মানে আমাদের ব্যাস সন্দীপ দেশ তারা অনেক খুশি হতো, তারা বিদায় উল্লাস করতো মানে অনেক। এবং আজকে যে বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হলো এটা কিন্তু শতবর্ষীয় একটা আমাদের ঐতিহ্য রয়েছে বিদ্যালয়ে, এবং আপনিও এই বিদ্যালয়ের স্টুডেন্ট, সেক্ষেত্রে নিজ বিদ্যালয়ের মাঠে খেলতে পেরে মানে সেই বিষয়ে কিছু জানতে চাই? আমার নিজ বিদ্যালয়ে খেলতে পেরে আমার গর্ব হচ্ছে, এমন একটা বিদ্যালয়ে খেলতে পারা সবার সৌভাগ্য, এই জায়গায় সবাই খেলতে পারে না, আমার এই জায়গায় খেলতে পারতে আমি অনেক। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা, কথা ব্যস্ত। আমরা ক্যাপ্টেন 20-এর সিহাবের সাথে কথা বলবো, ক্যামেরায় তাকিয়ে বলো। এই যে আজকে আপনারা যে ম্যাচটি খেললেন এই ম্যাচ বিষয়ে কিছু জানতে চাই আপনার কাছে? আমি সর্বপ্রথমে চাই যে আমাদের 20 ম্যাচে আমাদের একজন সদস্য ছিল নাম সিয়াম, ওর মৃত্যু হয়েছে, তার জন্য আমরা 1 মিনিট শোক পালন করেছি। আর দ্বিতীয়ত আমি সর্বপ্রথমে 2022 ম্যাচে যারা এই খেলাটি পরিচালনা করছে তাদেরকে আমি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই, তারা আমাদের ছুটে হলেও তারা অনেক পর্যাপ্ত পরিশ্রম করে আমাদের খেলার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি খুব আনন্দিত। এবং আমার টিম, আমি এতটুকু আশা করিনি যে আমার টিম এত সুন্দর খেলে, কিন্তু আমার টিম তার চেয়েও বেশি অনেক সুন্দর খেলেছে, আমি আশা করি সামনের ম্যাচে আমি আরও ভালো কিছু দেখাতে পারবো আমার টিমকে নিয়ে। আমি আমার বিপক্ষ টিমের ওরা অনেক সুন্দর খেলেছে, কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি রেদন যে গোলরক্ষক, ওর খেলা আমার বেশি পছন্দ হয়েছে, ওর জন্য আমি অভিনন্দন জানাই। যাই হোক, হার জিত চিরকাল থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, আগামীর জন্য আপনাদের জন্য শুভকামনা ইনশাআল্লাহ, ভালো থাকবেন। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।